আপনারা সকলেই জানেন যে পৃথিবী কোভিড-19 আক্রমণকে প্রতিহত করতে চাচ্ছে। যে কোনো মানুষ যখন বিপদে পড়ে তিনি খড় কুটা ভেলা যে কোনো জিনিস দিয়ে বাঁচার চেষ্টা করে, যে কোনো লোকের কাছে যায় বাঁচার চেষ্টা করে। তো ওইরকম আমরা পৃথিবী থেকে করোনা ভাইরাসকে প্রতিহত করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্নভাবে ডাক্তাররা চেষ্টা করতেছেন, হেকিমরা চেষ্টা করতেছেন, বৈজ্ঞানিকরা চেষ্টা করতেছেন, ভেষজ ডিপার্টমেন্টগুলো চেষ্টা করতেছেন, পুষ্টি বিজ্ঞানগুলো চেষ্টা করতেছেন, তার সাথে আমরা যারা হার্বাল আয়ুর্বেদিক হোমিওপ্যাথি অল্টারনেটিভ ট্রিটমেন্ট করি আমরাও বসে নাই। যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের 13টি চিকিৎসাকে স্বীকৃতি দিয়েছে, সে হিসাবে আমাদের নিরন্তর চেষ্টা আছে। কারণ পৃথিবীর ভিতরে আমরা সবচেয়ে পুরনো চিকিৎসা, সবচেয়ে আধুনিক চিকিৎসা। পুরনো চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে, আধুনিক চিকিৎসা খাদ্যের ক্ষেত্রে। ধরো একজন মানুষকে যদি বলা হয় যে তোমার জন্ডিস হয়েছে তুমি পেঁপে খাবে, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে বলবে যে পেঁপে জন্ডিসের জন্য ভালো না। এমনি কতগুলি খাদ্য আছে, এমনি কতগুলি পথ্য আছে যেগুলি হাজার বছরে বিভিন্নভাবে আবিষ্কৃত হয়েছে, মানুষ বিভিন্নভাবে এগুলিকে প্রুভ করে ফেলছে যে হ্যাঁ, আদা খেলে বমি বন্ধ হয়, পেঁপে খেলে জন্ডিস বন্ধ হয়, ডাবের পানি স্লাইন, ভাতের মার স্লাইন, পান্দাভাতের পানি স্লাইন, এগুলোর মধ্যে ঔষধি গুণ আছে, এগুলো বুঝতে আর কেউ বাকি নেই।